কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। শিক্ষা ও বিজ্ঞান সত্যেন্দ্রনাথ বসু। একটা জিনিস খুব ভালো করে ভাববে, আমরা আমাদের মাতৃভাষায় যতটা স্বচ্ছন্দ্য বোধ করি, কিন্তু অন্য ভাষাতে আমরা অতটা স্বচ্ছন্দ্য বোধ করি না। যেমন তোমরা কিছুদিনের আগে একটা খবর দেখেছিলে যে যাদবপুর ইউনিভার্সিটিতে, যাদবপুর ইউনিভার্সিটি মানে বিশ্বের একটা, শুধু ভারতবর্ষ নয় বা পশ্চিমবঙ্গ নয়, বিশ্বের কাছে একটা অন্যতম নাম। এবং সেখানে দেখা যাচ্ছে যে অধিকাংশ স্টুডেন্টরা, মানে অধিকাংশ বলা ভুল, কিছু কিছু স্টুডেন্টরা তারা ছেড়ে দিতে বাধ্য হয়। তার কারণ হচ্ছে তারা ঠিকঠাক বুঝে উঠতে পারে না, তাদের ভাষার সমস্যা। কারণ এবার অনেক মেধাবী ছাত্র, তারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, কিন্তু তারা ইংরাজি বা অন্যান্য ভাষাগুলো অতটা ঠিক জানে না বা রপ্ত করতে পারেনি বলে সেই জন্য তারা ছেড়ে দিতে বাধ্য হয়। এবং এটা আইআইটির ক্ষেত্রেও দেখা গিয়েছে। সেই জন্যে বেরিয়েছিল যে যাদবপুরের বইগুলো বাংলা ভাষায় লেখা হবে, কারণ একটা ভাষা সমস্যা। সেই ভাষা সমস্যা কেন্দ্রিক কিন্তু আমাদের এই শিক্ষা ও বিজ্ঞান প্রবন্ধটা। এবং আমাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে, কেন সমস্যা, ভারতবর্ষ আজ কেন শিক্ষাক্ষেত্রে বা অগ্রণী ভূমিকা নিতে পারছে না, তার মূল সমস্যাটা কোথায়, এবং সমস্যা থেকে উত্তরণের পথটাও কিন্তু প্রাবন্ধিক এখানে বলে দিয়েছে। সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান জগতে এক বিশাল বড় একটা নাম। তিনি ভারতবর্ষে তার অবদান অপরিসীম। সবথেকে বড় জিনিস, তিনি বিজ্ঞানী অপেক্ষা আরও বড় কিছু, এবং যার জন্য দেশে বিদেশে তিনি অনেক খ্যাতি অর্জন করেছেন। বিজ্ঞান ছাড়াও তার কাব্য সাহিত্য, ইতিহাস, দর্শন এবং মানব সংস্কৃতির সমস্ত বিষয়ে কিন্তু তিনি, সমস্ত বিষয়ের প্রতি তিনি অনুরক্ত ছিলেন সেই ছেলেবেলা থেকে। আর প্রতিটা সমাজে এবং মানুষের জীবনে, বিশ্বের ইতিহাসে সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে কখনো কখনো বা ক্ষেত্র বিশেষে একটা করে স্বর্ণযুগ আসে, মানে সেই মধ্যযুগ থেকে নবজাগরণ আসে, যখন সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা করে প্রতিভা বা এক ঝাঁক প্রতিভার বিকাশ ঘটে। আমাদের মধ্যযুগকে যেমন বলা হয় 16 শতাব্দীর সুবর্ণযুগ, কারণ সেই সময় একাধিক বৈষ্ণব পদকর্তা এবং একাধিক মঙ্গল কাব্যের কবিদের আবির্ভাব ঘটেছিল, একাধিক একঝাঁক কবি প্রতিভার আবির্ভাব ঘটেছিল। এবং বাংলার সমাজের ক্ষেত্রেও 19 শতাব্দী, রামমোহন বিদ্যাসাগর এদের সময় বা ডিরেজিও, মধুসূদন দত্ত, বিভিন্ন ক্ষেত্রে দেখবে, দেখা যাবে যে সমাজ, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে একাধিক মানবের, মহামানবের জন্ম হয়েছিল, এবং তারা সমাজের ক্ষেত্রে, সাহিত্য, সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে, জ্ঞান বিজ্ঞান এবং বিজ্ঞানের ক্ষেত্রেও দেখা যাবে যে এই সত্যেন্দ্রনাথ বসু বা তোমার মেঘনাথ সাহা, জগদীশচন্দ্র বসু, উপন্যাসের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র, একাধিক কবি, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান সমস্ত ক্ষেত্রেই কিন্তু এদের অবদান রয়েছে এবং এদের উন্মেষ ঘটেছিল। এটাকে, এগুলো, এই সময়গুলোকে বলা যায় এক একটা সময়, এই সময়গুলো হচ্ছে নবজাগরণ বা স্বর্ণযুগ। ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে দেখা যাবে যে বাংলার জাতীয় জীবনে রামমোহনের আবির্ভাব ঘটেছিল, এবং আধুনিক যুগের তিনি হলেন রূপকার। কারণ ইউরোপীয় সভ্যতার সংস্কারমুক্ত
একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু রামমোহন আবির্ভূত হয়েছিলেন তৎকালীন ভারতবর্ষে, ভারতবর্ষের সমাজে। এবং একটা মৃতপ্রায় জাতির জীবনে একটা নতুন প্রাণের জোয়ার এনেছিলেন রামমোহন, পরবর্তী ক্ষেত্রে বিদ্যাসাগর। এবং তার পরবর্তীকালে দেখা যাবে যে আমরা সমাজ এবং সাহিত্যের ক্ষেত্রে একাধিক এবং বিজ্ঞান ক্ষেত্রে একাধিক মনীষার সাক্ষাৎ পাচ্ছি। রামকৃষ্ণ পরমহংস, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র এবং বিজ্ঞানের ক্ষেত্রে জগদীশচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র, একাধিক সাহিত্য, বিজ্ঞান, ধর্ম, দর্শন, রাজনীতি, সমাজনীতি সমস্ত ক্ষেত্রে। এবং ভারতীয় বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও কিন্তু আমরা পেলাম সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা এদের। এবং ভারতের আর্থসামাজিক রাজনৈতিক জীবনেও কিন্তু একটা নতুন অধ্যায় শুরু হলো। পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের আলো এসে পড়ল ভারতবর্ষে, ভারতবর্ষের মাটিতে। এবং সেই আলোয় আমরা একটা নতুন প্রাণ ফিরে পেলাম, কারণ বিজ্ঞানের একটা নতুন দুয়ার কিন্তু একটা খুলে গেল আমাদের কাছে। বিশেষ করে পাশ্চাত্যের একটা ঢেউ আসে পড়লো আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে, শুধু বিজ্ঞান কেন, সাহিত্য, সমাজ, সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে। এবং আশ্চর্যের বিষয়, বিশ্বের বিজ্ঞানীদের সঙ্গে সমান আসনে কিন্তু বসলেন আমাদের ভারতীয় বিজ্ঞানীরা। তেমনই একজন বিজ্ঞানী হলেন সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসুর জন্ম 1894 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। পিতার নাম সুরেন্দ্রনাথ বসু এবং মাতার নাম আমোদিনী দেবী। ছাত্রাবস্থাকালীনই কিন্তু সত্যেন্দ্রনাথ বসু ছিলেন উজ্জ্বল প্রতিভার অধিকারী। এবং 1913 খ্রিস্টাব্দে তিনি যখন গণিতে পড়াশোনা করছিলেন বিএসসিতে, সেই সময় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। এবং 1915 সালে তার দিকে যখন এমএসসি পাস করেছিলেন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 92% নাম্বার পেয়েছিলেন। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যেটা আজও রেকর্ড, এবং বর্তমানে সময়েও এই এমএসসিতে পাওয়া নম্বরের রেকর্ড এখনও কেউ সেটা ভাঙতে পারেনি। আর তার সময়েই আচার্য জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র, মেঘনাথ সাহা, একাধিক বিজ্ঞানীর আমরা সাক্ষাৎ পাব। এবং তিনি তার বিএসসি ক্লাসে সতীর্থ রূপে পেয়েছিলেন এই মেঘনাথ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় এদেরকে, পুলিন বিহারী সরকার। এবং ছাত্রাবস্থাতেই তিনি কিন্তু সাহিত্যের প্রতি, সংস্কৃতির প্রতি একটা অনুরাগী ছিলেন। এবং সেই সময়ে মনীষা নামে একটা মাসিক পত্রিকাও বের করেছিলেন। তার কর্মজীবনও অনেক উজ্জ্বল। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দেশ বিদেশে একাধিক জায়গায় গিয়েছেন, বক্তৃতা দিয়েছেন এবং একাধিক জায়গা, জীবনীটা একটু পড়ে নিও, আমাদের যেহেতু প্রবন্ধটা পড়ব সেহেতু আমরা জীবনীটার দিকে অতটা যাচ্ছি না। এবং তার গবেষণাপত্র পড়ে স্বয়ং আইনস্টাইনও কিন্তু প্রশংসা করেছিলেন। এবং তিনি 1948 সালে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রতিষ্ঠা করেছিলেন এবং জ্ঞান ও বিজ্ঞান পত্রিকা প্রকাশ করেছিলেন। এইটা হয়তো একটু আসতে পারে যে তার প্রকাশিত পত্রিকার নাম মনীষা, জ্ঞান ও বিজ্ঞান।
আমাদের যে প্রবন্ধটা, তার আগে আর একটু বলি, বাংলা ভাষার বিজ্ঞানের বিষয়ে তিনি কিন্তু সহজ ও সাবলীলভাবে দক্ষ ছিলেন, এবং তার সেই দক্ষতার প্রমাণ পাই আমরা তিনি বাংলা বিষয়ে বহু প্রবন্ধ রচনা করেছিলেন। এবং বাংলা ভাষা রচিত তার সমস্ত রচনা বঙ্গীয় বিজ্ঞান পরিষদের পক্ষ থেকে গ্রন্থাকারে সংকলিত হয়েছে। তার বরাবরই একটা সুচিন্তা, চেতনা এবং অভিমত ছিল যে সমস্ত দেশ উন্নত দেশের মতো, মানে সমস্ত উন্নত দেশের মতো এদেশের সমস্ত স্তরে বিজ্ঞান শিক্ষা দেওয়া উচিত মাতৃভাষার মাধ্যমে। এই যে বলে না মাতৃভাষা মাতৃদুগ্ধ, এখানে আমরা পাব। আমাদের দেশের শিক্ষার মূল সমস্যা, সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত রাজ্যের আলাদা আলাদা পাঠ্যক্রম এবং আলাদা আলাদা ভাষা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য মেনে নিলাম, কিন্তু ভাষাও আলাদা, কিন্তু শিক্ষা দেওয়া হয়ও কিন্তু বিভিন্ন ভাষা। একটা রাষ্ট্রের কিন্তু একটা জাতীয় ভাষা থাকা দরকার। আমাদের জাতীয় ভাষা কি? আমাদের জাতীয় ভাষা কিন্তু কিছুই নেই। যেটা অমিত শাহ চালু করে বলেছিল, সেটা নিয়ে বিশাল একটা সমস্যা হলো এবং বিশাল একটা গণ্ডগোল দেখা দিল। আমাদের রাষ্ট্রীয় ভাষা, জাতীয় ভাষাটা হিন্দি, কিন্তু কাজ চলে কি না ইংরাজি, কাজ চালানো ভাষা। হিন্দিকে যখন রাষ্ট্রীয় ভাষা মর্যাদা দেওয়া কথা উঠল, তখন একটা আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সমস্ত রাজ্যে একটা গণ্ডগোল দেখা দিল যে বিজেপি গৈরীকরণ করার চেষ্টা করছে ভাষার মাধ্যমে, চাপিয়ে দিতে চাইছে, একটা সমস্যা। অথচ সত্যেন্দ্রনাথ বসু কিন্তু বলে গিয়েছেন যে মাতৃভাষার মাধ্যমে যদি শিক্ষা দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই দেশ দশের উন্নয়ন উন্নতি সম্ভব, এবং সেটা হওয়া উচিত ছাত্র অবস্থাতেই। ছাত্র অবস্থাতেই কিন্তু আমাদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া দরকার। আমরা ইংরাজি হিন্দি এটা ওটা, আমাদের মাতৃভাষা বাংলা ধরো, আমাদের মাতৃভাষা যদি অন্য কিছু ভাষাতে আমরা শিখতে যাই, তখন কিন্তু আমাদের পক্ষে অনেক অনেক জটিলতার সৃষ্টি হবে, অনেক সমস্যার সৃষ্টি হবে। আমাদের এই প্রবন্ধটা মূলত মাতৃভাষা কেন্দ্রিক, মাতৃভাষায় বিজ্ঞান চর্চার একটা প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেছিলেন, অনুভব করেছিলেন, এবং যেহেতু তিনি একাধিক দেশে গিয়েছিলেন, সেখানকার শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করেছেন, আমাদের সমস্যাগুলো বুঝতে পেরেছেন, দেখেছেন আমাদের কোথায় কোথায় সমস্যা, সেগুলো নিয়ে তার সুচিন্তিত মতামত এই প্রবন্ধে ব্যক্ত করেছেন। এই প্রবন্ধের মূল বিষয় তাহলে কি? মাতৃভাষায় বিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তার কথা তিনি বলেছেন, এবং সে সম্বন্ধে একটা নিজের মতামত ও দৃষ্টিভঙ্গি এই প্রবন্ধে যুক্তিনিষ্ঠভাবে সুচিন্তিতভাবে তুলে ধরেছে। এবং প্রথমেই, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো যে তিনি আমাদের দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি, আমাদের ভিত্তিতেই কোথায় সমস্যা রয়েছে সেগুলোই তিনি তুলে ধরেছেন। এখানে দেখা যাবে যে তিনি আমাদের প্রথমেই বলেছেন যে আমাদের দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ত্রুটির কথা, তিনি সেই দিকেই প্রথম আঙুল তুলেছেন। এবং এখানে দেখা যায় যে প্রতি বছর আমাদের দেশে ছাত্রদের পাঠানো হয় বিদেশের বিশ্ববিদ্যালয়, কারখানায়, শিক্ষা প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানে। এরা কি করে? বিদেশে গিয়ে মূলত মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন শিক্ষায় বা বিভিন্ন শাখায় শিক্ষা অর্জন করে। কিন্তু এই সমস্ত ভারতীয় শিক্ষানবিশদের মধ্যে সেই প্রাথমিক শিক্ষার অভাবটা তিনি লক্ষ্য করেছেন, যেটা থাকলে তাদের পক্ষে আধুনিক কর্মপদ্ধতি সম্পর্কে অনেক জানা সহজ হতো, সম্ভব হতো, এবং উপযুক্ত প্রাথমিক শিক্ষার অভাব থাকার কারণে
আমাদের দেশে ছেলেরা আধুনিক ইঞ্জিন বা যন্ত্রপাতি চালাতে গিয়ে সমস্যায় পড়ে। বিলেত ফেরত ডাক্তার কিন্তু দেখা যাচ্ছে যে ডান পায়ের জায়গা বাম পা অপারেশন করছে, সমস্যাটা কোথায়? আমাদের শিক্ষা পদ্ধতিতে। সব থেকে বড় অভাব হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। আর এক্ষেত্রে দায়ী কারা? আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা পদ্ধতি, আমাদের দেশের বিশ্ববিদ্যালয় পরীক্ষা পদ্ধতিগুলি মূলত দায়ী। তিনি মনে করেন যে বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা পদ্ধতি তথা ফলাফল বিশ্লেষণের ব্যর্থতাটাই হচ্ছে মূল দায়ী। এবং তিনি মনে করেন যে আমাদের জাতীয় প্রয়াসের একটা একটা বিপুল অপচয়, আমাদের দেশের শিক্ষণ পদ্ধতির অসম্পূর্ণতার কারণ অনুসন্ধান ও বিশ্লেষণ করে তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলি থেকে যদি এগুলো দূর করা যায় তাহলে সমস্ত প্রয়াসের সময় ও অপচয়কে এড়ানো সম্ভব হবে এবং শিক্ষার্থীরা সমস্ত ক্ষেত্রেই তাদের ব্যুৎপত্তি ও দক্ষতার প্রমাণ দিতে পারবে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা, ভারতীয় ছাত্রদের শিক্ষার যে অসম্পূর্ণতা রয়েছে প্রাবন্ধিক, সেই অসম্পূর্ণতা বা প্রধান ত্রুটি হিসাবে নির্দেশ করেছেন বিদেশি ভাষায় শিক্ষাদানের প্রবণতা। আমরা বিদেশি ভাষায় শিক্ষা লাভ করি এবং শিক্ষার বাহন এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে কথোপকথনের মাধ্যম হিসাবে আমরা কী ব্যবহার করি, ইংরাজি ভাষাটা ব্যবহার করি। আর এই ইংরাজি ভাষা ব্যবহার করলে কী হয়, যারা মেধাবী বা অনুসন্ধিত ছাত্র ছাত্রী তারা তাদের মনের কথা ঠিকমতো শিক্ষকদের সামনে বলতে পারে না, তাদের সমস্যাটাকে বুঝতে পারে না বা সমস্যাটাকে তুলে ধরতে পারে না। এবং অনেক সময় শিক্ষকও কিন্তু নিশ্চিত হতে পারে না যে তার কথা সমস্ত ছাত্রছাত্রীরা ঠিকভাবে বুঝতে পারছে কিনা বা পেরেছে কিনা। ফলে কি হয়, আমাদের জ্ঞানের ভাণ্ডার অসম্পূর্ণ থেকে যায়, শূন্য থেকে যায়, ফলে যথাযথভাবে শিক্ষার্থীর শিক্ষার বিকাশ হয় না, শিক্ষা গ্রহণও হয় না, অনুসন্ধান আর অনুধাবনও করা সম্ভব হয় না। এবং এক্ষেত্রে দেখা যায় যে সেই জগা খিচুড়ির মতো বিদেশি ভাষাটাকেও আমরা ঠিকমতো আয়ত্ত করতে পারি না। এই যে আমরা হিন্দি একটু আধটু বলতে পারি বা বুঝতে পারি, আমরা কি পুরোটাই কি বলতে পারি একদম, মানে আমাদের মাতৃভাষার সাথে যতটা আমরা দক্ষ, যতটা আমরা সাবলীল, আমরা হিন্দির ক্ষেত্রে কি ততটা? এক্ষেত্রে দেখা যায় যে এই বিদেশি ভাষা শিক্ষা গ্রহণ করতে গিয়ে, বিদেশি ভাষা শিখতে গিয়ে আমরা সেটাকেও ঠিকভাবে আয়ত্ত করতে পারি না, আত্মস্থ করতে পারি না। ফলে আমাদের কী হয়, একটা মুখস্থ করার একটা ইংরাজি, কী ইংরাজিটা আমাদের যে ক্লাসগুলোতে ছিল কী কোনো রকম ইংরাজিটা মোটামুটি পাশ করতে পারলে বাঁচি যান, আমাদের এই একটা প্রবণতা ছিল। কোনো রকমের গোটাগত নোটস আর এই MCQ বা ট্রু ফলস এগুলো টাচ করে কোনো রকমের মোটামুটি 20-25 পেয়ে পাশ করতে পারলেই আমরা বেঁচে যাই, এইরকম আমাদের। এটা প্রত্যেকেরই, সে আমি হোক যেই হোক, বাংলা মাধ্যমে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তার ফলে কী হলো, সেই ভাষাটার, সেই শিক্ষণীয় বিষয়টার মূল যে জিনিস সেটা আমরা আর বোধগম্য করতে পারি না। আমাদের এই শিক্ষণ পদ্ধতির, শিক্ষা পদ্ধতির এই ত্রুটিগুলোকেই আমরা যদি দূর করতে পারি, আর যদি দূর করতে হয় তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত স্তরেই সমস্ত ক্ষেত্রে শিক্ষার বাহন হিসাবে গড়ে তুলতে হবে মাতৃভাষা, মাতৃভাষাকেই বেছে নিতে হবে। কারণ বিদেশি ভাষাকে আগে আয়ত্ত করে তারপর তার মাধ্যমে শিক্ষা গ্রহণের একটা প্রচেষ্টা, সেটা একটা অনেক ব্যবধান, আর সেটাকে সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু মাতৃভাষা শিক্ষা লাভের সুযোগ পেলে সেই সময়ের অপচয়টার যেমন রোধ করা সম্ভব হবে, তেমনই সেই শিক্ষার্থী তার শিক্ষায় কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে মাতৃভাষার মাধ্যমে যদি শিক্ষা দেওয়া যায়, এবং অনেক জ্ঞান অর্জন হবে, শিক্ষার একটা আমূল পরিবর্তন আনা সম্ভব হবে।
আর সব থেকে বড় জিনিস মনের ভাব প্রকাশ। আমাদের মাতৃভাষায় শিক্ষা অর্জনের সুযোগ যদি শিক্ষার্থীরা পায় তাহলে তাদের উৎসাহ জ্ঞান বৃদ্ধি পাবে। এর জন্য চাই মাতৃভাষায় শিক্ষাদান। মাতৃভাষায় বিজ্ঞান চর্চা অনেক সহজ। বাংলাদেশে একটা রাষ্ট্র চলছে বাংলা ভাষায়, আমাদের পশ্চিমবঙ্গে একটা রাজ্য চলে না, সেখানে বাংলা ভাষাটাকে ভাবো না, আমাদের মানে ঘৃণার চোখে অবহেলার চোখে দেখা। তুই বাংলা নিয়ে পড়াশোনা করছিস, সেই হয়তো দেখা যাবে যে একটা বাংলা বানানই বলতে পারবে না। এরকম একাধিক সমস্যা রয়েছে, প্রাবন্ধিক সেই সমস্যাগুলোর কথা বলেছেন, সেই সমস্যাগুলো তুলে ধরেছে, সমস্যা থেকে উত্তরণের পথ দেখিয়েছে। তিনি মনে করেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষার বাহন হিসাবে ইংরাজিকে বাদ দেওয়াটা দেশের প্রকৃত স্বার্থের অনুকূল, কিন্তু বিরুদ্ধবাদীরা তারা মনে করেন ইংরাজিকে বাদ দেওয়াটা হচ্ছে দেশের স্বার্থের অনুকূল নয়। তাহলে কি হবে, একাডেমিক মোবিলিটি ব্যাহত হবে এবং একটা উগ্র প্রাদেশিকতার সৃষ্টি হবে, যেটা এখন যেটা অমিত শাহ যখন বলেছিলেন যেমন একটা উগ্র প্রাদেশিকতা তৈরি হলো, আমার ভাষা আমি ত্যাগ, ভাষা ত্যাগ করতে কিন্তু বলেনি, বলেছিল দেশের একটা রাষ্ট্রীয় ভাষা থাকা দরকার, তার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তুমি তোমার ভাষাকে কেড়ে নি, তোমার ভাষাকে কেড়ে নিচ্ছি না, তোমার ভাষাকে বাদ দিতে বলছি না, কিন্তু দেশের একটা মর্যাদা সম্পন্ন দেশের একটা রাষ্ট্রীয় ভাষা থাকা দরকার। কিন্তু এই রাজনীতি, কিছু একটা শাসক দল বললে তার বিরোধিতা করা, সেক্ষেত্রেও যেমন মনে হয়েছিল একাডেমিক মোবিলিটিটা ব্যাহত হবে, এক্ষেত্রেও ঠিক তেমনই হলো, হিন্দি যখন রাষ্ট্রীয় ভাষা করার একটা প্রবণতা তৈরি হল, উগ্র প্রাদেশিকতা তৈরি হলো। আর এই উগ্র প্রাদেশিকতাকে রোধ করার জন্য প্রয়োজন আমাদের উদার মন। এই জাতীয় শিক্ষানীতির কথা ভাবো, জাতীয় শিক্ষানীতি নিয়ে একটা বিশাল বিশাল সমস্যা। কেউ কিন্তু ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতির কথা ভাবছে না। জাতীয় শিক্ষানীতিটা যদি রূপান্তরিত হয়, যদি চালু হয়, তাহলে শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন তৈরি হবে। গ্র্যাজুয়েশন করার পরেই সে গবেষণা করার সুযোগ পাবে, গ্র্যাজুয়েশনের সাথে সাথে সে বিএড ডিগ্রিটাও মানে সম্পূর্ণ করে নিতে পারবে। 3 বছরের গ্র্যাজুয়েশন আন্ডার গ্র্যাজুয়েট এবং 2 বছরের বিএড 5 বছর, সেটা সম্পূর্ণভাবে 4 বছরে। পিজি লেভেলটা এমএ ডিগ্রিটা হবে 1 বছরে, এবং কেউ চাইলে 1 বছর পরে সে ছেড়ে দিতে পারে গ্র্যাজুয়েশন, আলাদা আলাদা মূল্য পাবে, সে আলাদা সার্টিফিকেট পাবে 1 বছরের, 2 বছরের আলাদা সার্টিফিকেট, এরকম ডিপ্লোমা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাগ করা রয়েছে, 1, 2, 3, 4। যখনই ছেড়ে দেবে না কেন, সে মোটামুটি একটা করে তার যে ডিগ্রি সার্টিফিকেট পাবে এবং সেটার গুরুত্ব থাকবে। এখন এখন যে ছটা সেমিস্টার যদি পঞ্চম সেমিস্টারে গিয়েও ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা দেওয়ার আগে পর্যন্ত, পাশ করার আগে পর্যন্ত যদি ছেড়ে দাও, কিন্তু সেই ছাত্র বা ছাত্রী কিন্তু সে উচ্চ মাধ্যমিক পাস, তার এটা কিন্তু কোনো ভ্যালুয়েশন থাকলো না। কিন্তু বর্তমান শিক্ষা পদ্ধতি, শিক্ষানীতিতে, জাতীয় শিক্ষানীতিতে 1 বছরই ছেড়ে দিলেও কিন্তু তার একটা সার্টিফিকেট আলাদা পাবে, তার গুরুত্ব থাকবে। আর এই লাখ টাকা খরচ করে আর বিএডটা করতে হবে না, যে ইন্টিগ্রেটেড কোর্সটার কথা বলা হচ্ছে। এবং একটা স্টুডেন্ট আমাদের কি হয়, আমরা ধরো অঙ্কে ভয় পাই, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজিতে আমরা দক্ষ পারি, আমরা কিন্তু পারি না, আমাদের মনে হলো যে আমি ইতিহাসটা রাখবো বা শিক্ষাবিজ্ঞানটা রাখবো, শিক্ষাবিজ্ঞান যেহেতু সমস্ত ক্ষেত্রেই দরকার, শিক্ষাবিজ্ঞান রাখতে পারি বা অর্থনীতি রাখতে পারি, ওর সঙ্গে মানে ভৌতবিজ্ঞান রসায়নবিদ্যা রাখতে পারি, সেটা এখন সম্ভব, কিন্তু মানে নতুন শিক্ষানীতিতে সম্ভব। কিন্তু যে আমাদের বর্তমান শিক্ষানীতি, সায়েন্স, কলা, বাণিজ্য, বিজ্ঞান সমস্ত বিভাগ আলাদা, এই ডিফারেন্সটা কিন্তু আর থাকছে না। একটা ছাত্রছাত্রী চাইলে বাংলা, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান নিতে পারে বর্তমান মানে নতুন শিক্ষানীতিতে। কেউ চাইলে ধরো সে অঙ্কটা ভালো লাগে তার,
যেহেতু অঙ্কটা আগামী দিনে প্রয়োজন আছে, কম্পিটিটিভ চাকরি পরীক্ষাগুলো অঙ্ক প্রয়োজন, তাই সে কী করবে, আর্টসের কোনো একটা সাবজেক্ট বাদ দিয়ে সে শুধু অঙ্কটাকেই রাখবে। এবং তার সঙ্গে যেহেতু বিএড ডিএলএড মিতালি জানে, ডিএলএড মানে সব শিক্ষাবিজ্ঞান, তাহলে শিক্ষাবিজ্ঞান রাখলো, বাংলাটাও প্রয়োজন, বাংলা বাংলা শিক্ষাবিজ্ঞান অঙ্ক রাখলো, ইংরাজিটা রাখলো, তাহলে এই যে চারটি বিষয় সে কিন্তু চুজ করে নিল আগামী দিনে প্রস্তুতির জন্য। কারণ সর্বক্ষেত্রে ইংরাজি প্রয়োজন, বাংলাও প্রয়োজন, শিক্ষাবিজ্ঞানও প্রয়োজন, অঙ্কও প্রয়োজন। কিন্তু বর্তমান সময়ে সে কি পারবে কোনো ছাত্রছাত্রী এই ইতিহাস শিক্ষাবিজ্ঞানের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ভৌতবিজ্ঞান এবং অঙ্ক এগুলো নিতে পারবে না? এই যে নতুন শিক্ষানীতি, এদের মনে হচ্ছে এই একাডেমিক মোবিলিটি মানে বা বিদ্যায়তনিক চলাচলটা ব্যাহত হবে, ফলে তৈরি হচ্ছে একটা উগ্র প্রাদেশিকতা এবং দেশের ঐক্য, ভাষাগত ঐক্য আর বাধাপ্রাপ্ত হবে। প্রাবন্ধিক এখানে বলেছেন যে এই যে বিদেশি ভাষার প্রতি একটা অনুরক্ত আর আমাদের যে উন্নয়নের বিরোধিতা করা, এটা হচ্ছে একটা মধ্যযুগীয় ধ্যান ধারণায় বিশ্বাসী, একটা প্রাচীন সংস্কারে বিশ্বাসী, আমরা উন্নয়নের পরিপন্থী। কারণ এরা হচ্ছে বর্তমান সময়কে স্বীকার করতে রাজি নয়, না হলে সমসাময়িকতার একটা বাস্তব চাহিদাকে গুরুত্ব দিতে প্রস্তুত নন। প্রাবন্ধিক এটাও তুলে ধরেছেন, বলেছেন যে ভারতীয় শিক্ষণ পদ্ধতির আরো কিছু ত্রুটি রয়েছে, সেটা হলো আমাদের প্রাচীন মানে শিক্ষা কেন্দ্রগুলিতে ধারাবাহিকতার অভাব। অথচ তিনি প্রমাণ করে দেখিয়েছেন বা তিনি আমাদের প্রাচীন যে শিক্ষা সংস্কৃতি মেরুদণ্ড স্বরূপ আমাদের যে প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলো ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, সেই শিক্ষাগুলো ছিল সারস্বত সাধনার পীঠস্থান। এবং সেখানে একটা চিন্তন মনন, একটা ধ্যান ধারণা সমস্ত ক্ষেত্রের উপর গুরুত্ব দেওয়া হতো। এবং সেই সময় কিন্তু দেখো যে জ্ঞান লাভ করত, যে শিক্ষা অর্জন করত, সেটা কিন্তু বর্তমানে সম্ভব হচ্ছে না। তাই বলছেন যে মুক্তি সন্ধান করতে হবে আমাদের বারবার। কিন্তু এখানে একটা কথাই কিন্তু প্রাবন্ধিক বলার চেষ্টা করছেন যে আমাদের আত্মার স্বরূপ সন্ধান করতে হবে, মোক্ষ লাভ করতে হবে এবং মুক্তি সন্ধান করতে হবে, আমাদের প্রাচীন ধ্যান ধারণাটাকে দূরে সরিয়ে দিতে হবে এবং আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, শিক্ষা লাভ করা উচিত মাতৃভাষার মাধ্যমে। জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটাতে হলে আমাদের চাই মাতৃভাষায় শিক্ষাদান।